গোপাল ভাঁড় আসলে কে? অবশেষে জানা গেল গোপাল ভাঁড়ের আসল পরিচয়। গোপাল ভাঁড় আসলে কে? গোপাল ভাঁড় নামে সত্যি কি কেউ ছিলেন? হাস্যরসিক এক কৌতুকপ্রিয় চরিত্র, তার জনপ্রিয়তাকে পুঁজি করে এর মধ্যেই নির্মিত হয়েছে একাধিক সিনেমা, টেলিভিশন ধারাবাহিক ও অ্যানিমেশন ছবি। শোনা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন তিনি, আবার কেউ কেউ বলেন রক্ত মাংসের মানুষ ছিলেন তিনি। কারো কারো কথা গোপাল ভাঁড় নামে একক কোনো ব্যক্তির অস্তিত্ব খোঁজা মানে বৃথা। সত্যি কি গোপাল ভাঁড় বলে কেউ ছিলেন, নাকি গোপাল আসলে একটা কল্পনা মাত্র? গোপাল ভাঁড় আসলে কে? গোপাল ভাঁড় নামে সত্যি কেউ কি ছিলেন? নগেন্দ্রনাথ দাস নামের এক ব্যক্তি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করে বসেন, এবং নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামে একটি বইও লিখে ফেলেন তিনি। এই বইয়ে নগেন্দ্রনাথ দাস দাবি করেন ভাঁড় নয়, গোপালের পদবী ছিল নাই। নাই কথাটির অর্থ হল নাপিত। তার দাদা ছিলেন আনন্দরাম নাই নামে এক পরম তান্ত্রিক এবং সাধক, আর গোপালের বাবা দুলালচন্দ্র নাই পেশায় ছিলেন একজন নাপিত। তবে গোপালের বুদ্ধিতে মুগ্ধ হয়েই নদিয়ার রাজা তাকে সভার অন্যতম রত্ন হিসেবে স্থান দেন। তখন গোপালের উপাধি হয় ভাণ্ডারী। ভাণ্ডারী থেকে অভ্রংশেই ভাঁড়, মানে গোপাল ভাঁড়। তিনি আরও দাবি করেন কোনো পুত্র সন্তান না থাকলেও গোপাল ভাঁড়ের একটি মেয়ে ছিল, তার নাম হলো রাধারানী। গোপাল ভাঁড়ের বংশ তালিকাও তিনি এই বইয়ে রেখেছেন। নগেন্দ্রনাথের বক্তব্য, তিনি গোপালের ভাই, কল্যাণের উত্তরসূরি, সেই অর্থে গোপালের একমাত্র বংশধর। তবে এই মত যে সব ঐতিহাসিক সন্দেহাতীতভাবে মেনে নিচ্ছেন তা বলা যায় না। গোপাল ভাঁড়ের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে মতভেদ থাকলেও একথা নিশ্চিত যে এমন একজন লোক ছিলেন তখন যিনি অন্যদের চাইতে অনেকটা আলাদা। তবে হতে পারে তার গল্পগুলো বানানো, কিন্তু তার মূল অনুপ্রেরণা এসেছে তার সত্যিকারের গল্পগুলো থেকেই। গোপাল ভাঁড় দীর্ঘ সময় ধরে মানুষের কথায়, গল্পে এবং লেখায় উঠে এসেছে। প্রজন্মান্তরে বাচ্চারা গোপাল ভাঁড়ের গল্প পড়ে এবং বর্তমানে তার কার্টুন দেখে বড় হচ্ছে। যদিও এই নামে সত্যি সত্যি কেউ ছিল কি না তা নিশ্চিত করে বলা যায় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ধন্যবাদ।